নবীর দরবারে একটা মামলা রুজু হয়েছে, এক ইহুদি আর একজন সাহাবি, কিন্তু সাহাবি হলো প্রকারান্তরে সে মুনাফিক। আমার কথা আপনারা বুঝতেছেন না, ইসলাম যে সকলের সেটা আমি বোঝাচ্ছি, সামনে এসে কথা শেষ করে দেবো, সময় শেষ, আমি আর বেশি কথা আজকে বলতে পারবো না। শুনুন, নবীজি মদিনার প্রেসিডেন্ট, মদিনায় যখন হিজরত করলো মক্কা থেকে সাহাবি, তার বাড়ির পাশের একটা জমিন তার খুব দরকার, জোর করে রাতের বেলায় দখল করে এটারে হাল চাষ করে মোটামুটি বীজ বপন করে গাছ আস্ত গাছ টাছ লাগাইয়ে কুরমা টুরমা লাগাইয়ে নিজের দখলে। আমাদের দেশে এরকম লোক আছে না নেই? নিজের দল যখন ক্ষমতায় থাকে, অন্যের দল রাতের বেলায় ওয়াল কইরা তার মধ্যে অলরেডি ঘরটা উড়াইয়া দখলদারি নিয়ে নেয়, পারলে ঠেকাও। নাম লেখছে কি? এইবারে তো সরকারি দলের লোক না, আর বিচার আসার ন্যায় বিচার তো দেশে যা আছে তা তো আমরা জানি। শেষ পর্যন্ত যা হলো, সকালবেলা ইহুদি অনন্য পায় হয়ে নবীর কাছে হাজির, ওই লোকটাও পিছনে পিছনে গেছে, নামে এখনো সাহাবি। শুনো, আল্লাহর নবী সব কিছু বিবেচনা করে দুই পক্ষের কথা শুনে বললেন, তুমি ইহুদির জমিন ফেরত দিয়ে দাও। ইহুদি কি মুসলমান? নবীও সকলের, কোরআনও সকলের, আল্লাহও সকলের, আমি সেই কথা বলছি। এবার খেয়াল করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রায় দিয়ে দিলেন, মুসলমানটা রায়টা মেনে নিতে পারে নাই। ইহুদি কটাক্ষ করে বলতেছে, তোমাদের নবীর রায় তোমরাই মানো না, তোমাদের নবীর রায় তোমরাই, নবীর সিরাত তোমরাই, নবীর আদর্শ তোমরাই মানো না, তোমরা কেমন উম্মত? নবীকে না মানলে কি সে উম্মত হতে পারে? বললো না, এই বিচারের ছানি করব। চলে গেল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, কারণ ওমর একটু জালালি মেজাজের, গিয়ে বললো, ওমর শোনো, এই ইসলামকে বিজয় করার জন্য আমার এক ছেলে শহীদ হয়েছে, আমার স্ত্রী হারিয়েছে, আমার শরীরের মধ্যে এখনো বিভিন্ন ক্ষত আছে, এখন আমার দল ক্ষমতায়, অ্যাটলিস্ট ইসলাম কথা বোঝেন নাই। মদিনায় ইসলামী রাষ্ট্র বললে কি বোঝায়? ইসলাম ক্ষমতায় না, আমরা এখন ক্ষমতায়, আমাদের পাওয়ার আছে। এই মুহূর্তেও যে ইহুদির এত ক্ষতি করলো, সেই ইহুদি আমার জমিন দখল করে নেয়, আর ইজ্জতের কারণে হইলেও তো, কথা বুঝছেন কিনা? মানে পান দিতেছে কেমন আপনারা খেয়াল করেন না মনে হয়? ইজ্জতের কারণে হলেও আজকে আমাদের বিজয় দরকার, আর না হলে বলবে দেখলাম না মুসলমান কি পারছে, এত কষ্ট করে করে ইসলাম বিজয় করলাম, আর একটু জমিন আজকে দখল নেব না, এটা কি হয়? এই জমিনটুকু দিলে তো আমার ইজ্জতই শেষ, মানুষেরা বলবে কই মুসলমানরা তো পারলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি এত কথা আমায় কেন শোনাচ্ছ? বললো যে দেখো, এই যে মোহাম্মদ আমাদের রসুল কি রায়টা দিয়েছে ইহুদির পক্ষে, এটা তো ইজ্জতের শেষ। আমাদের দেশে কোনো দল যখন ক্ষমতায় যায়, তখন সাইন্সিয়ারা এই বলে, বিভিন্ন দায়িত্বশীল মেয়র এমপি মন্ত্রী কিংবা প্রশাসনকে এইভাবে পাম দিয়া অন্যায় কাজ করতে উদ্বুদ্ধ করে, ঠিক কিনা? করবেন না, আপনার বিবেককে আপনি জলাঞ্জলি দিবেন না, ন্যায়ের উপরে থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, কি চাচ্ছ তুমি? বললো যে ওমর, আমি তো আপনাকে অনেক মহব্বত করি, তা নবী তো সরল সোজা মানুষ, ওই জন্য বুঝে নাই, আপনি একটু বিচারটা দ্বিতীয়বারে ছানি করে দেন, ও যে একটু ওয়েট করো আমি আসতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর গেলেন, একটা তলোয়ার আনলেন, তলোয়ার এনে মুসলমানের চুলের মধ্যে এভাবে বাম হাত ঢুকিয়ে শক্ত করে ধরে, আর এক কোপ দিয়ে তলোয়ার দিয়ে মাথা থেকে দেহটাকে আলাদা করে মাথাটা এভাবে জোরে ফিক মেরে দূরে ফেলে দিচ্ছেন, আর বলছেন যে আল্লাহর নবীর মামলার যে ছানি করতে আসে, যে রিভিউ করতে আসে, এটাই হচ্ছে তার রায়। আল্লাহু আকবার কর। এইটা দেখে ইহুদি জনমের মতো তো যে হাই হাই, এটা কি হলো? যে ওমর কোপান শুরু করছে, আমারও তো শেষ করে দিবে। আল্লাহর নবীর করিজার টুকরা সাহাবি হযরতে ওমর বললেন, তুমি দৌড়াইও না, তোমাকে আমি কিচ্ছু বলবো না, তার কারণ মুসলমান হবে কিন্তু আল্লাহর নবীর রায় এবং আল্লাহর নবীর আইনকে তারা অমান্য করবে, এই ব্যক্তি মোমেন থাকে না, এই ব্যক্তি মুনাফিক, এবং এটাই হলো তার শাস্তি। কথাটা সাহাবিদের কাছে চলে গেল, মসজিদে নববীর মধ্যে আলোচনা সমালোচনার ঝড় শুনতেছেন আপনারা। সাহাবিরা বলতেছেন, নবীর সাথে তো ওমর কথাটা বলতে পারতেন,
অথবা বলতে পারতেন আমি এই বিচার সানি করব না, নবী যে রায় দিয়েছেন সেই রায়ই থাকবে। ওমর তো মুসলমানরে হত্যা কইরা ফলাইছে, কথা বুঝেন না, মুসলমানকে হত্যা করে ফেলেছে, সব জায়গায় রাগ দেখাতে নাই। অন্যান্য সাহাবীর এসে ওমরকে বলতেছে, ওমর এত রাগ তুমি কেন, এখন তো মুসলমানেরও হত্যা করা শুরু করেছে, ইহুদিকে বিজয় দিলা। যারা বুঝতে সাধতে পারে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত কথাটা পৌঁছে গেছে, আল্লাহ নবী কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। হযরতে ওমরের মুখটা ছোট হয়ে গেছে, না জানি আসলেই বুঝি অন্যায় করেছি, জোশের কারণে করেছি, কিন্তু আমার একেবারে সহ্যই হয় নাই, আল্লাহ নবীর রায়কে যে মানতে পারে না, ওরে আমার চোখ থেকে, আমার চোখের সামনে থেকে চিরবিদায় করে দেব। এইটা ছিল ওমরের নবীর প্রতি ভালোবাসার প্রমাণ। আর আপনি ভালোবাসা করেন, মুখে দাড়ি, আশিকে রসুল, মাথার মধ্যে পাগড়ি, আর আল্লাহ নবীর কোরআনের যে আইন ও শাসন আছে তার বিরুদ্ধে আপনি আইন পাশ করেন, কোরআনের কথা যারা বলে তাদেরকে আপনি পিটান, তাদেরকে জেল দেন, আর আপনি হইলেন নবীর প্রেমিক, তাই শয়তানের প্রেমিক কে তার নাম কর। রসুলের এতটুকু অপমান সহ্য করতে পারে নাই সাহাবী ওমর, ঠিক না বলেন? কিন্তু এখন কি হবে, কাজ তো হয়ে গেছে, ওমরের মনটাও এখন ছোট হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, এমন সময় সাহাবীরা নবীর সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আলাইহিস সালামকে সূরা নিসার 65 নম্বর আয়াত নিয়ে পাঠাইয়া দিলে। সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখে বলছেন, সাহাবীদেরকে শোনাচ্ছেন, ফালা কশিন কালেও নয়, কোনো দিনও নয়, কখনো নয়, ও রব্বিকা ও নবী তোমার আল্লাহর কসম, রব মানে কে, কার কসম কে খায়, আল্লাহর কসম, আল্লাহ খেয়ে বলতেছেন ওরা মোমেন না, ওরা মোমেন না, ওরা মোমেন না, যতক্ষণ পর্যন্ত তুমি যেই বিধিবিধান নিয়ে এসেছ, তুমি যেই আইন দিয়েছ, তুমি যেই রায় দিয়েছ, এই রায় যারা কোনোদিন সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে না, তারা মোমেন না, মোমেন না, আমি আল্লাহ নিজে নিজে কসম খাইয়া বললাম ওরা বেঈমান। তো ইমানটা কোথায়? ইমানটা দাড়ির মধ্যে, ইমানটা টুপির মধ্যে, ইমানটা পাঞ্জাবির মধ্যে, ইমানটা পাগড়ির মধ্যে, ইমানটা জিকিরের মধ্যে, নাকি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ইমানটা হইল নবী যে আইন দিয়েছেন সেই আইন মেনে নেওয়ার মাধ্যমে। অথচ আপনি দাড়ি পরে, টুপি পরে, দাড়ি রেখে, জামা পরে আপনি আইনের ইজলাসে বসেছেন, আপনি ওকিল, ব্রিটিশের আইনের ওকালতি করছেন, আপনি হাকিম, ব্রিটিশের আইনে আপনি রায় দিচ্ছেন, আল্লাহর কোরআনের পথে আপনি রায় দিচ্ছেন না। আইন মন্ত্রী যে আইন বাস্তবায়ন করেন সেটা তিনি উম্মত নবীর এবং নবীর পক্ষের মানুষ, কিন্তু আইনটা বাস্তবায়ন করতেছেন ব্রিটিশের, বরং নবীর আইনের পক্ষে যারা কথা বলে তাদেরকে ব্যান করার আইন আপনারা পাস করছেন। আপনি মোমেন? বুকে হাত দিয়ে একবার প্রশ্ন করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জড়িয়ে ধরলেন, ফাকাব্বালা আলা আইনাইহি, আল্লাহর নবী ওমরের দুই চোখের মধ্যে চুমা খাইলেন। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন তুমি আমার ওমরকে সারাটা জীবন হেদায়েতের উপরে রাখো। আল্লাহর নবী তৃতীয়বারে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার ওমরকে তুমি আমার সাথে জান্নাতবাসী বানাইয়া দিও। তৃতীয় দোয়া করলেন, রব্বুল আলামিন
কিয়ামত পর্যন্ত প্রত্যেক কওমের মধ্যে এক একজন করে এই ওমর তুমি কিয়ামত পর্যন্ত বজায় রাখো। আমি জানি না সেই ওমর বর্তমান সমাজে কে হবে, কিন্তু একটা ওমর অবশ্যই থাকা উচিত, ঠিক কিনা বলেন? দেখুন ওমর বুঝতে পেরেছেন নবীর আইনের বিরুদ্ধে আমার কাছে আসছে, এখানে কোনো নেগোসিয়েশন চলে না, এখানে কোনো রকম নরমিয়াত চলে না, এখানে গরমটাই যেতে হবে, গরম এবং নরম দুইটার মাঝখানে আইসা এখানে ওমর গরম হয়ে যে কাজটা করছে, আল্লাহ বললেন ওমরের গরম ঠিক আছে। সুবহানাল্লাহ, বলবেন না?